প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কার্যপত্র সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো কার্যপত্র। কার্যপত্রের মাধ্যমে আর্থিক অবস্থা বিবরণীর পূর্বে রেয়া মিলের পরে এবং সমন্বয়ের পরে যে সুনিপুণভাবে যে হিসাবটা প্রস্তুত করতে হয় সেটা হলো কার্যপত্র। এবং কার্যপত্র আলাদা কোনো হিসাব নয়, এটা একটা বিবরণী পত্র জাস্ট। তো কার্যপত্র তৈরি করতে গেলে বা কার্যপত্র তৈরি করার সময় কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয়, সেটা আমরা জানি। আমরা অনেক সময় এই বিষয়গুলো বুঝতে পারি নাই, সেটা হলো যে কীভাবে আমরা যে সমন্বয়গুলোকে সমাধান করব কার্যপত্র তৈরি করার সময়। এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব এবং বুঝিয়ে দিব কীভাবে সমন্বয়গুলো আমরা সাধন করে তারপরে আমরা কার্যপত্র সহজে তৈরি করে ফেলতে পারি। তো আশা করি সবাই আমার সাথে থাকবা এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেটা সাবস্ক্রাইব করবো। আমি প্রতিটি অধ্যায় দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা পেয়ে যাবো। তো আমরা আজকে যে অঙ্কটা করব সেটা হলো যে বরিশাল বোর্ড 2016-এর একটা অঙ্ক করব। তো অঙ্কটা তৈরি করার পূর্বে তোমরা নিশ্চয়ই দেখেছো যে সেখানে কিছু সমন্বয় জাবেদা দেওয়া আছে, এখানে কিছু সমন্বয় জাবেদা। তো এই সমন্বয় জাবেদাগুলো আলোচনা করার পূর্বে যে আমরা কার্যপত্র সম্পর্কে আরেকটু বলে নিই, সেটা হলো যে কার্যপত্র বলতে আমরা যেটা বুঝি যে সেটা হলো যে বিভিন্ন ধরনের সমন্বয়গুলো সাধন করে বা বিভিন্ন ধরনের যে রেয়া মিল এবং এই সমন্বয় সাধনের পর আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে হিসাবগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয়, যেখান থেকে হিসাবগুলো নিয়ে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলা যায়। আর্থিক বিবরণী তৈরি করার জন্য বিক্ষিপ্তভাবে যেই এন্ট্রিগুলো আছে সেটা আমরা জানি প্রথমে জাবেদার মধ্যে থাকে, তার পরবর্তীতে সেটা খতিয়ান হয়, খতিয়ান থেকে রেয়া মিলে আসে, তারপরে সমন্বয়। এই সমন্বয়গুলো হলো অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ডে যে হিসাবগুলো অসমন্বিত থেকে যায় সেগুলোকেই আমরা সমন্বয় করতে হয় পরবর্তীতে। তো এই আলাদা আলাদাভাবে যে জিনিসগুলো থাকে এগুলোকে আমরা রেয়া মিলে কার্যপত্রের মাধ্যমে আমরা দেখিয়ে দিই যে একটা নির্দিষ্ট জায়গায় সুনিপুণভাবে এবং সুচারুভাবে সেটা সেখানে থাকে। তো এই জন্য এই যখন আমরা কার্যপত্র তৈরি করি তখন সেখান থেকে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে বা আর্থিক বিবরণী তৈরি করতে অনেক সুবিধা হয়। তো আমরা কার্যপত্র তৈরি করতে গেলে আমাদের যে সমন্বয়গুলোকে সাধন করতে হবে বা সমন্বয়গুলো যে তৈরি আমরা কীভাবে করব সেটা আমরা একটু জানবো, তারপর আমরা অঙ্কেতে চলে যাব। আমি একটা ক্লাস নিয়েছিলাম যে সেখানে আমরা সমন্বয় জাবেদা দেখিয়েছিলাম, দুটো ক্লাস, একটা হলো সমন্বয় জাবেদার আমি নিয়মকানুনগুলো দেখিয়েছিলাম, আরেকটা হলো যে আমি দেখিয়েছিলাম যে অঙ্কের মাধ্যমে। তো সেখানে আমি বলেছিলাম যে আমরা দুই ধরনের প্রতিষ্ঠানের হিসাব করি, একটা হলো সেবামূলক প্রতিষ্ঠান আরেকটা হলো ক্রয় বিক্রয়, যেটাকে ট্রেডিং, একটা হলো সার্ভিস রিলেটেড, একটা হলো ট্রেডিং রিলেটেড, অর্থাৎ ক্রয় বিক্রয়, যেটা ক্রয় বিক্রয় যেটা। তো আমরা আজকে শুধু সেবামূলকটা করব। তো সেবামূলকের যখন প্রতিষ্ঠানের আমরা সমন্বয়গুলো সাধন করতে যাই, সেখানে আমি গত আমার সমন্বয় জাবেদা ক্লাসে আমি বলেছিলাম যে রেয়া মিলের মধ্যে যদি আমি যেই ছয় ধরনের সমন্বয়গুলোকে আমরা সাধন করি, একটা হলো অগ্রিম খরচ, বকেয়া খরচ, অগ্রিম আয়, বকেয়া আয় এবং সাপ্লাইজ, আরেকটা হলো অবচয়। তো এই বিষয়গুলোকে আমরা এখানে করব। আমি সেখানে দেখিয়েছিলাম যে অঙ্কের মধ্যে এই যে হিসাবটা আছে, এই হিসাবের মধ্যে যে এন্ট্রিগুলো দেওয়া আছে, এই এন্ট্রিগুলোকেই আমি এই এখানে যে কথাটা বলা আছে, এই কথাগুলা এখানে যে অ্যামাউন্টগুলোও দেওয়া আছে, এই অ্যামাউন্টগুলা আমার এই রেয়া মিলেই দেওয়া আছে।
অর্থাৎ এটার সাথে কিছু জিনিস আমাকে অ্যাড করতে হবে, যেমন বেতন বা অন্যান্য কিছু এন্ট্রি আছে, যে এন্ট্রিগুলো এখানেই দেওয়া আছে, আমি জাস্ট কি হচ্ছে পুরো টাকাটার সেটা বের করি। যেমন এক নম্বর যে জাবেদাটা আছে সেখানে বলা আছে অব্যবহৃত সাপ্লাইজ 500 টাকা, রেয়ামিলে দেওয়া আছে সাপ্লাইজ খরচ 3000 টাকা। এখন এটা আমি কিভাবে করব, কারণ আমরা আগের ক্লাসে করেছিলাম এখানে সাপ্লাইজ থাকবে আবার এখানে অব্যবহৃত থাকবে, কিন্তু সাপ্লাইজ খরচ থাকলে কী হবে সেটা আমরা বলিনি। অর্থাৎ যখন হিসাব পিরিয়ডের শুরুর দিকে যখন এই এন্ট্রিটা হয়েছিল সেখানেও বিষয়টা এমন হয়েছিল, যেমন সাপ্লাইজ ক্রয় 3000 টাকা। এই জাবেদাটা দুইভাবে দেওয়া যায়, একটা দেওয়া যায় যে সাপ্লাইজ হিসাব ডেবিট 3000, আরেকটা হলো নগদান হিসাব ক্রেডিট 3000। এটা হলো সাধারণ জাবেদা, অর্থাৎ এই এন্ট্রিটা তো সেখান থেকেই আসছে। কিন্তু যদি আমি সাপ্লাইজ দেখাই, কিন্তু এখানে তো সাপ্লাইজ না, অর্থাৎ আমি সাধারণ জাবেদায় যদি সাপ্লাইজ দেখাই তাহলে এখানে সাপ্লাইজ থাকবে। তাহলে আমি সাধারণ জাবেদায় কী দেখিয়েছিলাম, আমি সাধারণ জাবেদায় দেখিয়েছিলাম যে সাপ্লাইজ খরচ ডেবিট নগদান হিসাব ক্রেডিট 3000। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে নিয়ম আছে যে তুমি একটি সম্পদকে হিসাববুক্ত সেটা ক্রয় করে খরচেও দেখাতে পারো, যেমন সাপ্লাইজ, আবার সম্পদ না। তো এই সাপ্লাইজটা ব্যবহারের জন্য ক্রয় করা হয়, বিক্রির জন্য না। এখন এটাকে যেহেতু ব্যবহারের জন্য এটা ক্রয় করা হয় তাহলে এটা নিশ্চয়ই খরচই হবে আলটিমেটলি, কিন্তু যদি শুরুতেই সাধারণ জাবেদায় সেটাকে খরচ হিসাবে দেখানো হয় তখন কিন্তু খরচ হয়নি। ধরে নিলাম সেটা জানুয়ারি মাসের 5 তারিখ বা 6 তারিখ, কিন্তু সেটা খরচ হয়নি, কিন্তু আমি জাবেদা দেখাইছি কি সাপ্লাইজ খরচ হয়ে গেছে। অর্থাৎ যদি কোনো সম্পদকে আমি খরচ হিসাবে হিসাববুক্ত করি তাহলে সেটা জাবেদাভুক্ত হবে, ক্ষতিয়ানভুক্ত হবে, তারপরে সেটা রেওয়া মিলে আসবে সাপ্লাইজ খরচ। অর্থাৎ আমি খরচ হিসাবে দেখালাম কিন্তু খরচ হয়নি, অরিজিনালি যেই খরচটা হবে সেটার পরে আমি সম্পদ দেখাব। সাপোজ আমি যদি কোনো একটা কিছু ক্রয় করি একটা নির্দিষ্ট সময়ের জন্য 500 টাকার, আমি যদি বলি পুরো টাকাটাই আমার খরচ, কিন্তু আলটিমেটলি ওই সম্পদটা যতটুকু থেকে যাবে ততটুকু তো আমার, তখন আমি কী দেখাবো সম্পদ। অর্থাৎ যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো রেয়ামিলে যদি কখনো সম্পদ খরচ হিসাবে থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে যে সমন্বয়ে যদি বলা থাকে অব্যবহৃত সাপ্লাইজ, তার মানে হলো যে আমি এই সাপ্লাইজটাকে খরচ হিসাবে হিসাববুক্ত করেছি কিন্তু আমি খরচ করিনি, খরচ হিসাবে হিসাববুক্ত করেছি কিন্তু এখন বলা আছে সেটা অব্যবহৃত সাপ্লাইজ, তার মানে সেটা এখন আমাকে কী করতে হবে, তার মানে এই পরিমাণ সম্পদ রয়ে গেছে, এই পরিমাণ টাকাটা 3000 থেকে সেটা খরচ হয়ে গেছে, কীভাবে হবে সেটা তখন দেখাবো আমরা। যে এক নম্বর জাবেদায় যে সাপ্লাইজ হিসাব ডেবিট সাপ্লাইজ খরচ ক্রেডিট, কারণ আমি জানি যে 3000 টাকায় আমার মূল খরচ কিন্তু আমার খরচ হয়নি। ওই আমি শুরুতে যেমন আমি লিখতে পারি এখানে জানুয়ারির 5 তারিখে আমি 3000 টাকা খরচ দেখিয়েছি কিন্তু ডিসেম্বরের 31 তারিখে পুরোটা খরচ হয়নি, খরচ হয়েছে মাত্র 2500 টাকা। তাহলে বুঝতে হবে 500 টাকা নিশ্চয়ই আমার সম্পদ রয়ে যাবে। তো সেই জন্য যখন রেয়ামিলে খরচ হিসাবে থাকবে খরচ হিসাবে, তাহলে বুঝে নিতে হবে সেটা আমার সেখান থেকে সম্পদ বের হবে কতটুকু অব্যবহৃত। তাহলে আমরা এখানে লিখতে পারি 500 টাকা এবং কীভাবে দিব 3000 - 2500, কেমন? ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় জাবেদাটা করব, সেটা হলো অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 20000 টাকা। তাহলে আমি বলতে পারি যে আমার এখানে এই 42000 টাকার মধ্যে
মাত্র সেখানে 20,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে খরচ হয়ে গেছে, তো সেটা সম্পদ দেওয়া আছে। তো সম্পদ থেকে যদি খরচ হয় তাহলে সম্পদটা নিশ্চয়ই কমে যাবে। তো সেই জন্য আমরা দিব বিমা খরচ হিসাব ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট, সেটা দিব 20,000। কেমন? কারণ র্যামিলে যদি সম্পদ থাকে তাহলে বুঝে নিতে হবে সেখান থেকে খরচ হয়ে যাবে। যদি র্যামিলে খরচ থাকে তাহলে বুঝে নিতে হবে আমি আগেই খরচ করে ফেলছি, কিন্তু ওই খরচ করে না ফেললেও আমি খরচ দেখিয়ে ফেলছি, সো আমাকে এখন ওখান থেকে কতটুকু রয়ে গেল ওইটা আইডেন্টিফাই করতে হবে। আবার যদি আমি সম্পদ দেখাই তাহলে সেখান থেকে খরচ আইডেন্টিফাই করতে হবে। 3 নম্বর জাবেদাটা এখানে খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর জাবেদার মধ্যে বলছে সেবায় অনুপার্জিত হয়েছে 15,000 টাকা। তো সেবায় অনুপার্জিত হয়েছে, বিষয়টা হলো যে সেবায় কিভাবে অনুপার্জিত থাকে, কারণ হলো সেবায় অনুপার্জিত থাকতে পারে, কিভাবে পারে। এখানে কিন্তু অনুপার্জিত সেবায়ের কথাটাও বলা আছে, কিন্তু সেটা বলেনি, বলছে সেবায় অনুপার্জিত হয়েছে। তার মানে অনেক সময় জাবেদার আমরা যেটা করি, যেমন আমি যদি বলি যে আমি যে অগ্রিম সেবা প্রদানের আশ্বাসে 5,000 টাকা গ্রহণ, বা অগ্রিম আমি সেবা দেওয়ার পূর্বে আমি সেবা দিব বলে অগ্রিম টাকাটা নিয়ে গেলাম। আমরা জানি অনেক সময় অনেক সেবারই পূর্বে টাকা পরিশোধ করতে হয়, তো প্রতিষ্ঠানের জন্য সেটা দায়। আমি এটাকে দুইভাবে জাবেদাটা দিতে পারি। একটা জাবেদা দিতে পারি যে অনুপার্জিত সেবা আয় ডেবিট নগদান হিসাব ক্রেডিট, মানে সাধারণ জাবেদার ক্ষেত্রে আমরা এটা দিই। যদি আমি এটা দিই তাইলে এটা এখানে আছে যে ওইটার থেকে যদি বলা থাকে অনুপার্জিত সেবা এর এত অর্জিত হয়েছে সেটা আলাদা কথা। আমি যদি এই টাকাটাকে এভাবে দেই যে সেবা আয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ আমি যেমন খরচ করার পূর্বে খরচ হিসাবে হিসাবভুক্ত করতে পারি, আবার তেমনি আমি আয় করার পূর্বেও আমি আয় হিসাবে দেখাতে পারি। প্রশ্ন হলো আমি যদি কাউকে আয় হিসাবে দেখাই যে আমি তার কাছ থেকে টাকা নিয়ে গেলাম কিন্তু তাকে সেবা দিলাম না, কিন্তু আমি আমার খাতার মধ্যে হিসাবভুক্ত করে ফেললাম যে সেবায়, তাহলে আমি যদি সেবায় দেখাই তাহলে এখানে কী হবে, কী ঘটনা ঘটবে? যেটা ঘটবে সেটা হলো যে সেবায় দেখানোর কারণে আমার আয় বেড়ে যাবে, আয় বেড়ে গিয়ে আমার ইনকাম স্টেটমেন্টে নেট ইনকাম বেড়ে যাবে। যদি আমার নেট ইনকাম বেড়ে যায় তাহলে আমার মালিকানা স্বত্ব বেড়ে যাবে। কিন্তু পরবর্তীতে যদি কোনো কারণে আমি সেবা দিতে না পারি, ওই সেবা গ্রহীতা যদি আমার কাছ থেকে সেবা নিতে না চায়, আমার টাকা সে আমার কাছ থেকে চায়, তাহলে আমার পুরো আর্থিক বিবরণীটা ভুল হয়ে যাবে, মানে সেটা গণ্ডগোল হয়ে যাবে, সেটা ভালো হবে না। যেই জন্য সমন্বয় জাবেদার ক্ষেত্রে এই বিষয়গুলোকে ক্লিয়ার করতে হয়। তো অর্থাৎ আমি সাধারণ জাবেদার ক্ষেত্রে সেবায় ডেবিট নগদান হিসাব ক্রেডিট দিয়েছিলাম, দেওয়াতে এই সেবা এটা, তার মানে এখানে যে 1,80,000 টাকা সেবায় আছে ওই সেবায়টার মধ্যে 15,000 টাকার যেটা বলা আছে এখনও অনুপার্জিত আছে, তার মানে এই টাকাটার ভিতর এখনও অনুপার্জিত 15,000 টাকা রয়ে গেছে। কেমন? অর্থাৎ সেবায়ের মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে বুঝতে হবে আয় আমার কমে যাবে। তাহলে আমরা জাবেদাটা দিতে পারি যে সেবায় আয় হিসাব ডেবিট অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। কেমন? তাহলে সেটা 15,000 টাকা। প্রশ্ন হলো অনুপার্জিত কেন হলো? কারণ হলো যে আয়ের মধ্যে যে 15,000 টাকা আছে সেটা কিন্তু আয় না, সেটাকে আমি বের করে ফেলবো। তাহলে বের করে আমি সেটাকে কোথায় দেখাবো? যার কাছ থেকে আমি টাকা গ্রহণ করলাম তাকে তো আমি সেবা এখনও দেইনি, যেহেতু দেইনি তাইলে এখনও তার কাছে আমি দায়বদ্ধ, যেই জন্য এই টাকাটা আমাকে অনুপার্জিত হিসাবে দেখাতে হবে। কেমন? এরপরে 4 নম্বর জাবেদাটার মধ্যে বলছে 2 মাসের বেতন বকেয়া রয়েছে। তাহলে 2 মাসের যদি বেতন বকেয়া থাকে আমাদেরকে দেখতে হবে যে আমরা অঙ্কটা কতদিনের জন্য আমরা অঙ্কটা করছি, তাই না?
অঙ্কটা কত দিনের করছি। তো আমার এখানে দেখতে হবে যে বেতন এখানে যে দেওয়া আছে নিশ্চয়ই সেটা 10 মাসের দেওয়া আছে, কারণ আমার অঙ্কটা হলো 12 মাসের অঙ্ক। তাহলে যদি 2 মাসের দেওয়া না থাকে আমাকে খেয়াল করতে হবে যে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট সেটা কত টাকা হবে। কারণ 70,000 যদি 10 মাসের হয় তাহলে প্রতি মাসে কত 7,000, 2 মাসের যদি বকেয়া থাকে তাহলে 14,000। কেমন আমরা জানি যে কার্যপত তৈরি করতে হলে আমরা যদি সমন্বয় যাবে যা সঠিকভাবে নির্ণয় করতে না পারি তাহলে আমাদের কার্যপত কখনোই হবে না এবং ভুল হয়ে যাবে। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছ যে কিভাবে আমরা এখান থেকে কার্যপত্র করব বা সমন্বয় জাবেদাটা করলাম, এবার আমরা কার্যপত্র করব। কেমন তো এবার আমরা কার্যপত্রে একটা ঘর করব। তাহলে আমরা এখানে লিখতে পারি শফিক ট্রেডার্স, ট্রেডার্স কার্যপত্র 31 ডিসেম্বর 2016 সমাপ্ত বছরের জন্য। কেমন তাহলে আমরা জানি যে 10 গড় বিশিষ্ট যদি কার্যপত্র করতে হয় তাহলে ঠিক আছে আমরা ঘরটা করে ফেললাম। তো এবার আমরা চেষ্টা করব যে আমাদের যেই সমন্বয়গুলো কিছুক্ষণ আগে আমরা করলাম সেই সমন্বয়গুলার আমরা মাধ্যমে একটি কার্যপত্র তৈরি করব। তোমরা যারা কার্যপত্র তৈরি করতে যাদের প্রবলেম তারা একটা জায়গায় শুধু খেয়াল রাখবা, সেটা হলো যে আমরা অ্যাকাউন্টিংয়ের মধ্যে যে আমার যে যত ধরনের এন্ট্রি আছে বিশেষ করে সম্পদ দায় মালিকানা স্বত্ব আয় ব্যয় প্রত্যেকটা আলাদা আলাদা ভাগে যাবে। যেমন এখানে দেওয়া আছে যে সমন্বয়, এই সমন্বয় বা অ্যাডজাস্টিংয়ের ঘরটাই আমরা মনে করি ইম্পর্ট্যান্ট, কারণ এই ঘরটা যদি সঠিকভাবে সমাধান করা যায় তাহলে আমার অঙ্কটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে হয়ে যাবে। আমরা কিভাবে সেটা করব, সেটা করার জন্য আমাদেরকে যে চারটা সমন্বয় আছে সেই চারটা সমন্বয়তে আমরা আবার চলে যাব। সেখানে বলা আছে যে অব্যবহৃত সাপ্লাইজ, আমরা একটা করেছিলাম যে অব্যবহৃত সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ খরচ ক্রেডিট, এটা আমরা বলেছিলাম। তো এখানে এই আমি জানি যে জাবেদার মধ্যে আছে অব্যবহৃত সাপ্লাইজ, কিন্তু এই লিস্টের মধ্যে কোথায় অব্যবহৃত সাপ্লাইজ নেই, যে জন্য আমি এটা নিচে লিখব। আমার জানি অব্যবহৃত সাপ্লাইজ আমার এখানে দেওয়া ছিল ডেবিটে 500 টাকা। কেমন অব্যবহৃত সাপ্লাইজ ডেবিটে 500 টাকা দেওয়া ছিল। তাহলে যদি অব্যবহৃত দেওয়া থাকে 500 টাকা তাহলে আমার সাপ্লাইজ খরচ সেখানে কত ছিল, তাহলে আমাকে দেখতে হবে যে সাপ্লাইজ খরচ ছিল আমার সেখানে যে অব্যবহৃত সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ খরচ ক্রেডিট সেটা হলো 500 টাকা। কেমন তো আমরা এটা দিলাম, আমরা অর্থাৎ জাবেদার সমন্বিত জাবেদার
সমন্বয় জাবেদাগুলোর মাধ্যমে আমি অঙ্কটা করব। এর পরবর্তীতে যেটা আমাদের ছিল সেটা হলো যে বিমা জাবেদাটা, আমরা জানি যে সেখানে বিমা খরচ নেই, তো আমি নিচে লিখব বিমা খরচ হলো ছিল 20,000, মেয়াদ উত্তীর্ণ হয়েছে 20,000, তাহলে এখানে ডেবিটে লিখব 20,000, আর অগ্রিম বিমাটাকে আমি ক্রেডিটে লিখব 20,000। কেমন অগ্রিম বিমা আছে এই জন্য আমি এখানে লিখলাম। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে সেবায়ের জাবেদাটা আমরা দিব। আমরা জানি দুটোই এখানে দেওয়া আছে, সেবায় এবং অনুপার্জিত সেবায়। তাহলে সেবায় যেহেতু এখানে দেওয়া আছে তাহলে সেবায়টা ডেবিট হবে 15,000। কেমন অর্থাৎ জাবেদার মধ্যে যেভাবে থাকবে, জাবেদায় আছে সেবায় ডেবিট, তাহলে আমি এখানে সেবায়কে ডেবিট করলাম। এবার অনুপার্জিত সেবায়কে আমি এখানে ক্রেডিট করব 15,000। অর্থাৎ জাবেদাটাকে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি এই ঘরটার মধ্যে। এরপরে যেটা আছে সেটা হলো বেতন। বেতন আমরা জানি যে এখানে দেওয়া আছে বেতন, তাহলে আমরা জানি বেতন দেওয়া আছে 70,000, আমরা এখানে বেতন লিখব 14,000, কারণ বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন লিস্টে নেই, সেজন্য আমি এখানে লিখব বকেয়া বেতন ক্রেডিট, সেটা হলো যে 14,000। কেমন এবার আমরা যোগ করে দেখব যে যোগফল কত হয়, তাহলে আমাদের হয়ে যাবে আশা করি। আমাদের এখানে যেটা দেওয়া আছে 20, 15, 35 আর হলো 14, 49,500। কেমন 49,500 আমরা লিখে ফেলবো এখন, সেটা হলো 49,500। অর্থাৎ আমি আবারও বলছি এই ঘরটা অনেক ইম্পর্টেন্ট একটা ঘর। অর্থাৎ আমার প্রথম যে জাবেদাটা ছিল সেটা ছিল অব্যবহৃত সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ খরচ ক্রেডিট 500,000। আমাকে জাবেদাকে আইডেন্টিফাই করতে হবে সঠিকভাবে। এর পরেরটা ছিল বিমা খরচ ডেবিট, 20,000 যতটুকু খরচ হয়েছে ওইটাকে অগ্রিম বিমাকে, অর্থাৎ এই 42,000 থেকে 20,000 খরচ হয়ে গেছে। সো 42 থেকে 20,000 সম্পদ থেকে যদি কোনো কিছু কমে যেতে হয়, যেমন এটা ডেবিট এটা হলো ক্রেডিট, আমরা জানি সম্পদ সবসময় ডেবিট ব্যালেন্স শো করে, যদি সম্পদ আমরা ক্রেডিটে বসাই কোনো এন্টি, এখানে যোগ বিয়োগের যেহেতু কোনো সিস্টেম নেই সেহেতু এটার থেকে কমাতে হলে আমাকে ডেবিটটাকে ক্রেডিটে বসাতে হবে। যেমন 42,000 থেকে যদি আমি 20,000 কমাতে চাই তাহলে একমাত্র উপায় হলো এটাকে ক্রেডিট দিকে বসানো, তাহলে ডেবিট ক্রেডিটে বিয়োগ হয়ে যাবে। ডেবিট ক্রেডিটে বিয়োগ হলেও সেটা সবসময় ডেবিট ব্যালেন্সই হবে, অর্থাৎ সম্পদ কমে গেলেও সেটা সবসময় ডেবিট ব্যালেন্স হয়, দায় কমে গেলেও সেটা সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, আয় কমে গেলেও সবসময় ক্রেডিট হয়, খরচ কমে গেলেও ক্রেডিট। অর্থাৎ এইভাবে আমরা হিসাবটা করব। আমাদের এই ঘরটা হয়ে গেল। এবার আমরা সমন্বিত রেওয়া মিল, অর্থাৎ এ হলো আমার ছিল রেওয়া মিল, এই রেওয়া মিল এটা সমন্বয়, তাহলে দুইটা মিলে সমন্বিত রেওয়া মিল, অর্থাৎ এই দুটো ঘরের এন্ট্রিগুলোই এখানে আসবে, প্রত্যেকটা এন্ট্রি এটার এবং এটার আসবে, তবে অ্যাডজাস্ট হয়ে হয়ে আসবে। যেমন সেবায়ের মধ্যে ছিল এখানে 1,80,000, সেখানে ছিল ক্রেডিট, আমরা জানি আয় সবসময় ক্রেডিট উদ্দীপ্ত শো করে, তাহলে আয় থেকে যদি ডেবিট হয় কমে যায় তাহলে সেটা কমে যাবে, তাহলে সেখান থেকে কমে আসবে হলো 1,65,000, সেটা কমেও কিন্তু সেটা ক্রেডিট ব্যালেন্সে হলো, কারণ আয় সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে মূলধন আছে ক্রেডিটে 1,30,000, মূলধন যা আছে তাই বুঝবে, বেতন এটাও ডেবিট আবার এটাও ডেবিট, অর্থাৎ ডেবিটে ডেবিটে যোগ হয়ে পুরো টাকাটা এখানে বসবে, সরি এই ডেবিটে বসবে 84,000। এরপরে অগ্রিম বিমা এটা আমরা জানি ডেবিট কিন্তু এটা ক্রেডিট, তার মানে এটা কমে হবে 22,000, কিন্তু কমলেও সেটা সবসময় ডেবিট দিকেই হবে, কারণ সম্পদ সবসময় ডেবিট ব্যালেন্সেই শো করে, ডেবিটেই বসবে। প্রাপ্য হিসাব 2,00,000, এরপর আছে প্রদেয় হিসাব, আমরা সেটা লিখব এখানে 20,000। অনুপার্জিত সেবা হয় ওটা একটা দায়, তো আমরা জানি দায় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত শো করে, এই জন্য দায়টা 30,000 যেটা দেওয়া আছে এদিকেও ক্রেডিট আবার এদিকেও ক্রেডিট, এই দুটা ক্রেডিটে যোগ হয়ে সেটা এখানে ক্রেডিটে বসবে।
45,000 কেমন। এরপরে সাপ্লাইজ যেটা দেওয়া আছে সেটা হলো যে এই সাপ্লাইজটা ডেবিটে দেওয়া আছে 3,000 কিন্তু ক্রেডিটে 500। তার মানে এই ডেবিট এবং ক্রেডিট যোগ বিয়োগ হয়ে সেটা ডেবিটেই বসবে 25,000। তার মানে আমার অরিজিনালি খরচ হয়েছে 2500, সেই 2500 আমি এখানে দেখালাম। অর্থাৎ এই খরচটার থেকে এটা মূলত ক্রেডিট হওয়া মানে এটা রয়ে গেছে, এই জন্য এটা ক্রেডিট হলো এই সম্পদের মাধ্যমে, এই জন্য এটা এখানে দেখালাম। আর এগুলা যা আছে আমি সেভাবে বসিয়ে দিব, 20,000 আর বকেয়া বেতন 14,000। এবার আমরা যোগ করব যে 1,65,000 374,000 84,000 22,000 এখানে 45,000 টাকার একটা এন্ট্রি আমাদের বাদ পড়ে গেছিল, সেটা আমরা লিখে ফেলবো 45,000। এবার আমাদের হয়ে যাবে 45,000 হয়ে গেছে 374,000, অর্থাৎ আমাদের মিলে গেল। অর্থাৎ আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা এন্ট্রিকে ধরে 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 এক একটা এন্ট্রিকে ধরে ধরে আনার জন্য, তাহলে আমাদের ভুল হবে না। আমরা অনেক সময় যেটা করি কার্যপত্রের ক্ষেত্রে, আমরা ধরে সবগুলো এন্ট্রিকে সামনের দিকে নিয়ে যাই, আমরা নিচে যোগ না করে আমরা সামনের দিকে নিয়ে যাই, পরবর্তীতে আমরা এটাকে মিলাতে পারি না, অ্যাডজাস্ট করতে পারি। আমি আশা করব তোমরা এভাবেই করবে, কারণ আমি নিশ্চিত হলাম যে আমি সামনের দিকে যাচ্ছি সঠিকভাবেই। এবার আমরা আয় বিবরণী করব। আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ে আয় বিবরণী হলো সকল আয় এবং ব্যয়গুলো এখানে আসবে, সকল আয়গুলো এবং ব্যয়গুলো। তো এই আয়গুলো এবং ব্যয়গুলো আমাকে চিহ্নিত করতে হবে আমার এই অঙ্কটার মধ্যে। এইখান থেকে আমি সকল আয়গুলোকে এখানে নিয়ে আসবো এবং ব্যয়গুলোকে এখানে আনবো। আয় সবসময় ক্রেডিট হয় সেটা আমার এই অঙ্কটার মধ্যে শুধুমাত্র 1,65,000 আয় দেওয়া আছে, আর কোনো আয় নেই, কারণ অনুপার্জিত সেবা একটা দায়। তো আমরা সেই হিসাবেই এটা করব। এবং সেখানে কোথায় খরচ আছে, যেমন এখানে একটা খরচ আছে 84,000 টাকার, পরবর্তী খরচটা ব্যয় আছে, সাপ্লাইজ খরচ দেওয়া আছে এখানে 2,500 টাকা, এরপরে বিমা খরচ আছে 20,000, আর কোনো খরচ নেই। আমরা প্রত্যেকটা ভালোভাবে দেখব। একটা হলো বেতন 84,000 দেওয়া আছে, অর্থাৎ আমরা এখান থেকে আর কোনো এন্ট্রি আনবো না। আমরা প্রত্যেকটা এন্ট্রি চেষ্টা করব এই সমন্বিত রেয়ামিল থেকে আনার জন্য, কারণ আমি সবগুলো অ্যাডজাস্ট করে এখানে নিয়ে আসছি। যখন আমি এটা করব তখন আমি অবশ্যই, আমি যখন এটা করব তখন এখান থেকে আনবো, আমি যখন এটা করব তখন এই দুটা থেকে আনবো, কিন্তু যখন এটা করব তখন আর এই দুটার কোনো কাজ নেই, তখন এটার কাজ। এখন আমি প্রত্যেকটা এন্ট্রি এখান থেকে আনবো। এবার আমরা আয় বিবরণীতে যেটা দেখলাম সেটা হলো যে আমার এখানে 1,65,000 টাকা দেওয়া আছে, কেমন। তো স্বাভাবিকভাবে আমার এদিকেও 1,65,000 টাকা হবে। তো আমার এদিকে দেওয়া আছে সেটা 84,000, 2,500, 20,000, 1,06,500 টাকা মাইনাস 1,65,000, তাহলে 58,500 টাকা আমার এদিকে শর্ট আছে, তাহলে 1,65,000 আমরা লিখতে পারি। এখন এই যে আমি টাকাটা লিখলাম এটা কি টাকা, আমি আবারও ট্রাই করে দেখি ঠিক আছে কিনা। 1,65,000 মাইনাস
ঠিক আছে, আমরা দেখলাম এখন বিষয়টা হলো এটা কি, এটাকে আমরা কি বলবো। আমরা জানি যে নিট আয় কোনো হিসাব না, এটা এটা কখনো ডেবিট ক্রেডিট হয় না, এটার কোনো হিসাব না, এটা একটা জের নিট আয় এবং নিট ক্ষতি। আমরা এটা জানি যে আমি যা আয় করলাম 1,65,000, সেখান থেকে যদি আমি এই টাকাটা খরচ করে ফেলি, বাকি টাকাটা আমার জন্য কি থাকবে, নিশ্চয় আয়। অর্থাৎ আমি 1,65,000 আয় করলাম, সেখান থেকে আমি মাত্র এই 1,06,500 টাকা মাত্র খরচ করলাম, তাহলে নিশ্চয়ই বাকি টাকাটা আয় থাকবে। তো এই জন্য যদি আয় বিবরণীর আয় বেশি হয় কিন্তু ব্যয়টা কম হয়, তাহলে আমরা এটাকে লিখব নিট আয় অথবা নিট মুনাফা। আমি আশা করি জিনিসটা সবাই ক্লিয়ার হয়েছে। সেটা হলো যে, আবারও বলছি, যদি আমার আয় বেশি হয়, ব্যয় যদি কম হয়, তাহলে এটা আয় হবে। এখন প্রশ্ন, আমি এখানে কেন দেখাবো এটা, তাই না? আমাদের এখানে প্রত্যেকটা এন্ট্রিকে ডেবিট ক্রেডিটে আমাদের মিলাতে হবে, যে জন্য যোগ বিয়োগের কোনো সিস্টেম নেই, সেজন্য যে ঘাটতিটা থাকবে সেটা, যদি এখানে এমন হতো খরচ বেশি হতো আয় কম হতো, তাহলে সেটা আমরা নিট ক্ষতি দিয়ে আমরা মিলিয়ে দিতাম। তো আমাদের আয় বিবরণী হয়ে গেল। এবার আমরা চেষ্টা করব আমরা আর্থিক বিবরণী করার জন্য। আমরা জানি যে আমাদের রেওয়া মিলের মধ্যে যে এন্ট্রিগুলো থাকে, বিশেষ করে এখানে, হ্যাঁ, এখানে তিন কয় ধরনের এন্ট্রি থাকে। একটা হলো সম্পদ থাকবে, দায় থাকবে, মালিকানা স্বত্ব থাকবে, আয় থাকবে, ব্যয় থাকবে। ঠিক এই এখান থেকে যখন আমরা এন্ট্রিগুলো নিব, এই এখানেও এই কয় ধরনের এন্ট্রি আছে, তাহলে আয় বিবরণীতে যদি এই পাঁচটা এন্ট্রির মধ্যে সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয়, ব্যয়, এই পাঁচটার মধ্যে আমি যদি এখানে দুটোকে নিয়ে আসি, আয় বিবরণীতে সব সময় খেয়াল রাখতে হবে সকল আয় এবং ব্যয় আসবে, তাহলে এখানে পাঁচটার মধ্যে থেকে যদি আমি দুটো এখানে নিয়ে আসি, তাহলে আর তিনটা থাকবে, আর থাকবে সম্পদ, দায়, মালিকানা স্বত্ব। এই আয় বিবরণীতে ওই এন্ট্রিগুলোই শুধু আসবে। তো আমি এখান থেকে আইডেন্টিফাই করব যে কোথায় কোথায় আমার সম্পদ আছে। আমি প্রথমে আমি উত্তোলনটা দেওয়া আছে সেটা লিখব, উত্তোলনের তা মালিকানা স্বত্ব, এটা কেন ডেবিটে হবে সেটা আমি একটু পরে ব্যাখ্যা দিব। এরপরে আছে অগ্রিম বিমা, আমাদেরকে খেয়াল রাখতে হবে অগ্রিম বিমা একটা সম্পদ, এই জন্য সেটা আর্থিক বিবরণী ডেবিটে আসবে, অর্থাৎ সম্পদের দিকে আসবে, তাহলে সেটা দেওয়া আছে 22,000 টাকা, সেটা আমি লিখলাম 22,000। এরপরে আমার প্রাপ্য হিসাব দেওয়া আছে 2,00,000 টাকা। তারপরে প্রদ হিসাবে একটা দায়, সেটা আমি এখানে লিখলাম। অনুপার্জিত সেবায় দেওয়া আছে 45,000, এখানে আর কোনো এন্ট্রি নেই। এই অব্যবহৃত যে সাপ্লাইসটা এখানে আছে, এই অব্যবহৃত সাপ্লাইস একটা সম্পদ, এখনও 500 রয়ে গেছে, এই জন্য এই এন্ট্রিটাকে আমি এখানে দেখালাম, কেমন। আর আমরা জানি খরচ তো এখানে চলেই গেছে। এরপরে আরেকটা জিনিস আছে দায়, বকেয়া বেতন 14,000, অর্থাৎ আমি যে আমার যে খরচ, যে খরচগুলো আমি পরিশোধ করতে পারি না, সেটা হলো আমার জন্য দায়। আরেকটা জিনিস হলো, তাহলে অনুপার্জিত কীভাবে দায় হয়, খরচ যে সবসময় পরিশোধ করতে না পারলে দায় হয় তা না, অনেক সময় সেবার যদি পূর্বে কোনো টাকা গ্রহণ করা হয়, তাহলে সেবার সঠিক সময়ের মধ্যে ওই 31 ডিসেম্বরের মধ্যে সেবা না দিতে পারলে সেটা একটা দায়। তো আমরা এটা লিখলাম। এবার আমাদের আছে এখানে নিট আয়। তো আমরা নিট আয়টাকে কী করবো এখন? নিট আয়টা তো ডেবিটে হতে পারে, এখানে তো ডেবিটে আছে, তাহলে এখানে আমি কী করব? আমরা একটা জিনিস জানি যে আমরা যখন মালিকানা স্বত্ব করি, তখন সেখানে আমরা তিনটা কাজ করি। একটা হলো মূলধনের সাথে আমরা সবসময় নিট আয়টা আয়টা আমরা যোগ করি। তো এখানে তো কোনো যোগের সিস্টেম নেই, তো সেই জন্য আমি, যেহেতু আমার মূলধনটা সেখানে 1,30,000 টাকা দেওয়া আছে, মূলধন উপরে দেওয়া আছে 1,30,000, এখন এই মূলধনের সাথে আমি নিট ইনকামকে কীভাবে যোগ করব? তাহলে মূলধনটা যেদিকে আছে ক্রেডিট দিকে, তাহলে আমি নিট আয়টাকে ওদিকে ওখানে বসাই দিলে তো আমার হয়ে যাবে যে সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ আমার মূলধনের সাথে যোগ হয়ে গেল, যে জন্য আমি এটাকে 58,500 এখানে লিখে ফেললাম। এবার আমাকে দেখতে হবে উত্তোলনটা, আমরা জানি যে মালিকানা স্বত্ব থেকে বাদ যায়, তাহলে উত্তোলনটাকে আমি কীভাবে বাদ দিব? উত্তোলনটাকে বাদ দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে এই ডেবিট করতে হবে, যে সেটা করলাম। এবার আমরা দেখব যে আমাদের তোমরা যোগটা একটু করে নাও। এবার আমরা দেখব যোগফল কত হয়।
267,500 267,500 কেমন আশা করি তোমরা এখন তুলে নিবে অঙ্কটা তো আজকে আমরা যেটা আলোচনা করেছি সেটা হলো যে আজকের এই ক্লাসটার মধ্যে আমরা যেটা দেখেছি সেটা হলো যে কিভাবে আমরা একটি কার্যপত্র তৈরি করব এবং আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝেছো এখানে শুধু সম্পদ এবং দায়গুলো আসছে শুধুমাত্র এখানে নেট ইনকামটা আসছে আয় বিবরণীতে শুধু আয় এবং ব্যয়গুলো আসছে আর সমন্বিত রেওয়ামিল আসছে আশা করি তোমরা এটা সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক এটা কিছুটা বুঝতে পেরেছো আমি এর পরবর্তী ক্লাস নিব এটা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান বা ট্রেডিং প্রতিষ্ঠানের জন্য কার্যপত্র তোমরা সেটা দেখলে ক্রয় বিক্রয় এর অঙ্কগুলো যদি অঙ্কেতে ক্রয় বিক্রয় থাকে সেটা কিভাবে আমরা কার্যপত্র করব সেই অঙ্কটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব আশা করি সবাই ভালো আছো আমার যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা ভিডিওটা পেতে পারো এবং তোমরা আশা করি সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো কিছু না বোঝো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ